নমস্কার, আমি আনন্দ গোস্বামী আর আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ। এখন সময় হয়েছে দেশ জুড়ে 10টি বড় খবরের। চলুন দেখি দেশ জুড়ে 10টি বড় খবর। তৃণমূল থেকে টিকিট না পেয়ে দল ছাড়তে পারেন অর্জুন, যোগ দিতে পারেন বিজেপিতে। জল্পনার মাঝে অফিসে বসলো প্রধানমন্ত্রীর ছবি। বাবার তৃণমূলে যোগদান ভুল সিদ্ধান্ত ছিল, বিজেপিতে ঘর বাপসি নিয়ে মুখ খুললেন অর্জুন পুত্র পবন সিং। সিএএ সংবিধান বিরোধী, নির্বাচনের আগে ধর্মকে উস্কে দেওয়া হচ্ছে বলে মনে করছেন ফিরাদ হাকিম। তৃণমূলে টিকিট না পেয়ে বিদ্রোহী হলেন হুমায়ুন কবির, বললেন প্রয়োজনে নির্দলে দাঁড়াবেন। এসএসসি নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়, বিষয়টি বিচারাধীন, তবে দ্রুতই সমস্যার নিষ্পত্তি ঘটবে বলে আশাবাদী ব্রাত্য বসু কুণাল ঘোষ। আজকে সরকার নাগরিকত্ব আইনের নামে ভারতবর্ষের মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজনের রাজনীতি শুরু করল, যার কোনো প্রয়োজন ছিল না, বহরমপুর থেকে বললেন অধীর রঞ্জন চৌধুরী। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর। 14 তারিখ কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে। রেলের টাকা রেডি আছে, রাজ্য জমি অধিগ্রহণ করলেই করিমপুর থেকে নবদ্বীপ রেল চলাচল শুরু হবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সন্দেশখালী কাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা, দিদারবাক্স মোল্লা ও ফারুক আকুঞ্জিকে 10 দিনের সিবিআই হেফাজত দিল আদালত। দেশজুড়ে সিএএ চালু হতেই উৎসবের মেজাজ মথুয়া সমাজে, ভবিষ্যতের নিশ্চিত বাসস্থান হলো বলে মনে করছে মথুয়ারা। তো দেখতে থাকুন, সাথে থাকুন ইউনিফ্লাই নিউজ। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.